আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের পিকচারটা, সেটা প্রথমে ঠিক এরকম ছিল, ব্যাকগ্রাউন্ডটা কালারিং ছিল, তারপর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা হয়েছে, শুধু ড্রেসের কালারটা ঠিক ছিল, যেরকমটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম ঠিক এরকম। দেখুন, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং ড্রেসটা কালারিং। তো এই যে প্রসেসটা, চলুন আপনাদেরকে দেখাই। এটা আমি কিউবে করেছিলাম, তো এই জন্য প্রথমে আমি এটা ক্লোজ করে নিচ্ছি। দেখুন, আমি এই পিকচারটি সিলেক্ট করে নিলাম, একটু জুম করে নিচ্ছি। তাহলে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে, নিচে দেখুন এখানে লেয়ার অ্যাডজাস্টমেন্ট যে অপশনটা, এটাতে ক্লিক করে হুই অ্যান্ড স্যাচুরেশন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পারবেন এখানে ফিঙ্গারের মতো একটা অপশন পাওয়া যাবে, জাস্ট ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ফেব্রিকের থেকে কালারটা নিয়ে নেবেন এক ক্লিকে। ওকে, এখন আপনারা এখানে যে স্যাচুরেশন যে অপশনটা আছে, জাস্ট এটা -100 করে দিবেন। দেখুন, এখন কিন্তু -100 করার পরে ড্রেসের কালারটা ওটা একেবারে ডেমো হয়ে গেছে। এখন আমরা নিচে চলে আসবো, এখান থেকে দেখুন এই অপশনটাতে আমরা ধরে এটা একেবারে আমরা কর্নারে নিয়ে আসবো, তারপর এটা একটু সামনে নিয়ে আসবো, তারপর এটা একটু একটু সামনে নিয়ে আসবো, যতটুক পর্যন্ত কালারটা, ফেব্রিকের কালারটা অ্যাকচুয়াল না আসে। এটা আমি রেডের বরাবর রাখবো, সরি এটা একটু কম রাখতে হবে, এটা একটু কম রাখতে হবে। দেখুন, এখন মনে হচ্ছে ঠিক আছে, প্রথমে ছিল এরকম, এখন এরকম হয়েছে। তো এটা খুবই সিম্পল, আশা করি ফ্রেন্ডস এটা অবশ্যই আপনারা করতে পারবেন খুব ইজিলিভাবে। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তীতে আরও নতুন আপনাদের জন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।